আজকে মাত্র এক কাপ আটা দিয়ে সকাল বিকালের চায়ের সাথে পরিবেশনের জন্য ভীষণ মজার একটা ঝটপট নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। এটা যেমন খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। চলুন শুরু করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই নাস্তার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা। যে কোনো নাস্তার আইটেম তৈরি করলে আপনাদের একটা কমন কোশ্চেন থাকে, আপু এটা আটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে কিনা। তাই আজকের নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন সব কিছুকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে আটার এই মাখানোটা যত বেশি ভালো হবে আপনার নাস্তাটা কিন্তু তত বেশি খাস্তা হবে। দেখুন এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে ঢেলে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার একদম ঠান্ডাও না। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি নাস্তার ভিতরের ফিলিংটা তৈরি করে নিচ্ছি। এজন্য 2টা মিডিয়াম সাইজের আলু এভাবে কুচি করে একটা প্যানে উঠিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর কুচি এর মধ্যে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি। এখন একটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি 1/4 চা চামচ, চাট মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব অল্প তেলেই আজকের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এবার এই প্যানটাকে একটা চুলায় উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই পুরের মধ্যে আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না। এই ভেজিটেবলের গা দিয়ে কিন্তু সামান্য কিছুটা পানি ছেড়ে দিবে, আর এই পানিতেই এই পুরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাঝে কিন্তু আমি 2-3 বার এটাকে নেড়ে দিয়েছি। দেখুন আমার এই পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে চুলা থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে। কিছুক্ষণ রেস্টে রাখার ফলে এই ডোটা কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ময়ন করে নিব। এবারে এই ডোটা দিয়ে আমি 4টা লেচি তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিব। তবে এই রুটিটাকে আমি কিছুটা লম্বাটে আকৃতির দিয়ে বেলে নিব। তো দেখুন এই রুটিটাকে আমি ওভাল শেপ দিয়ে বেলে নিয়েছি। প্রথমেই আমি রুটির চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি। এখন রুটির মাঝ বরাবর সেই আগে তৈরি করে রাখা পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা যত বেশি দিবেন নাস্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন প্রথমেই রুটির একটা সাইড এভাবে পুরের উপরে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে আটকে নিব। এরপর এটাকে এভাবে ফোল্ড করে করে রোল করে নিব। তারপরে হাত দিয়ে রুটিটাকে একটু টেনে লম্বাটে আকৃতি দিয়ে নিব। এরপর এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে গোল করে নিব। তারপরে হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে নাস্তার আকৃতি দিয়ে নেব। তো আমার 4টা নাস্তাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রথমে 2টো নাস্তা দিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি প্যানে তেল দিয়ে নিয়ে নিই। এবার নাস্তার 2টো সাইডই উল্টে হালকা একটু সেকে নিব। এরপর এর মধ্যে জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপর চুলার ফ্লেমটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন খুব কম তেলেই ভীষণ মজার একটা নাস্তার আইটেম তৈরি হয়ে গেল। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বিশেষ করে যারা ঝাল নাস্তার আইটেমগুলো পছন্দ করেন তারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে
আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।